أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري أحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته পরকালে রাসুলে করিম কোনো ব্যক্তিকে কি সাহায্য করতে পারবেন এই প্রশ্নের উত্তরে আমরা কোরআনের কাছে যদি এই প্রশ্ন করি তো কোরআনের উত্তরে কি দিবে কোরআন 42 নম্বর সূরা সূরা 44 থেকে 46 আয়াতে বলবে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা ইউদ্লিলিল্লাহু ফামা লাহু মি ওয়ালিয়্যিন মিন বাদি ওয়া তারা যালিমিনা লাম্মা রাউল আযাব يقولون هل إلى مرد من سبيل وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي وقال الذين آمنوا إن الخاسرين الذين خسروا أنفسهم وأهلهم يوم القيامة ألا إن الظالمين في عذاب مقيم الله رب العالمين بوثن وما كان لهم من أولياء ينصرونهم من دون الله ومن يضلل الله فما له من سبيل আর যে আল্লাহ তাআলা থেকে গোমরাহ হয় তার জন্য আর তো কেউ আল্লাহ ব্যতীত সাহায্যকারী থাকবে না আর তুমি যখন দেখবে জালিমরা আযাব সামনে দেখতে পেয়ে বলবে ফিরে যাবার মতো কোনো উপায় আছে কি তুমি তাদেরকে দেখতে পাবে তাদেরকে দোজখের সামনে যখন উপস্থিত করা হবে তখন তারা অপমানের ভয়ে মাথা নিচু করে একান্ত বেহাল অবস্থায় চেয়ে থাকবে আর যারা ইমানদার তারা বলতে থাকবে তারাই তো সত্যকার ক্ষতিগ্রস্ত দল কিয়ামতের দিন যারা নিজেদেরকে এবং পরিবার পরিজনদেরকে ক্ষতিগ্রস্ত করবে সুতরাং স্মরণ রাখো নিশ্চয় জালিমরা চিরস্থায়ী আযাবে ভুগতে থাকবে আর তাদের জন্য এমন কোনো সাহায্যকারী থাকবে না যে নাকি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তাদেরকে কিছুমাত্র সাহায্য করতে পারবে আসলে আল্লাহ থেকে যে গোমরাহ হয় তার জন্য কোনো পথ যে খুঁজে পাওয়া যায় না এই পৃথিবীতে আমরা রাসুলের কোরআনের পক্ষ থেকে যে নির্দেশগুলি রাসুল দিয়ে গেছেন সেইগুলি আমাদের মেনে চলতে হবে আর রাসুলের এই নির্দেশগুলি কোরআনের বাহিরে আমরা কোথাও পাব না এই নির্দেশগুলি কোরআন মতে যদি আমরা মেনে চলি তাহলে পরকালে কোনো সমস্যা হবে না অন্যথায় দোজখ থেকে বেরোনোর কোনো উপায় আমাদের থাকবে না আর কোনো রাসুল কোনো নবী কোনো ধরনের উপকার কারোর করতে পারবে না এই ফয়সালাই কোরআনের এই 42 নম্বর সূরায় সূরা এর 44 45 এবং 46 আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তো আমাদের উচিত হলো কোরআন মতে জীবন কাটানো